আমাদের বাংলা মেলার জাকারিয়া চৌধুরী, আপনারা আমাদেরকে কনভেনার হিসাবে যে গুরু দায়িত্ব নিয়েছেন আমাদের কমিউনিটি, আমাদের বিপদে সবসময় আমাদের পাশে থাকেন, কমিউনিটি ওয়ার্কে মই বাড়িতে বন্ধু কষ্ট করে জনপ্রতি এসে বসেন আমাদের সাথে, জনাব মই তো চেষ্টা করবো যত তাড়াতাড়ি। আদাব নমস্কার, সালাম আলাইকুম। আমি অত্যন্ত গর্বিত যে আমার কাছে ভূমিকা থাকবে, আমরা যাতে সফলভাবে আমরা যেটা করতে যাচ্ছি সেখানে আমাদের পুরো দিনব্যাপী অনুষ্ঠান, সেখানে আমাদের লোকাল শিল্পীরা গান পরিবেশন করবেন, ওভারসিজ আর্টিস্ট যারা আছেন, আমার মনে হয় একজন এখানে আছেন, মেলা অনুষ্ঠিত হয় নাই, সেখানে হাজার হাজার লোকের উপস্থিতি থাকবে, সবার সহযোগিতায় আমি এটা কামনা করি। ভাই আমরা আসলে দুইটার সময় গিয়ে আমরা ভাবছিলাম যে কিন্তু লুপ্তি হবে না, এত বড় মেলাটা ছিল আমাদের বাঙালির একটা গর্ব। এটা আমরা বাচমন স্টেডিয়াম থেকে এখন বাঙালির হেডকোয়ার্টার ড্যান্টনিয়া পার্কে নিয়ে আসলাম, নির্বিশেষে সবাই মিলে আমরা সফল করার চেষ্টা করছি। ইনশাল্লাহ 4 সেপ্টেম্বর আমাদের ড্যান্টনিয়া পার্ক হাজার হাজার লোকের সমাগমের মাধ্যমে এটা আমরা সমাপ্তি করব। আমরা দল মত নির্বিশেষে সবাইকে অনুরোধ করব এই মেলাটাকে সফল করার জন্য। ধন্যবাদ সবাইকে। রাসেল ভাই ছিলেন প্রথম বাংলা মেলার সফল কনভেনার। আমরা এবার আমরা আসলে খুব একটা আপনার অগোছল অবস্থা দিকে আমরা ওই প্রস্তুতিটা, কারণ কি খুব কি করেছিলাম তখন বোধ হয় 100 আপনার সম্মেলনের প্রস্তুতি কমিটি যখন ঘোষণা মঞ্চ যখন রাখা হবে, রাসেল ভাই দেখতে ছিল কমিউনিটির গত 20-25 বছর থেকে আমাদের সাথে প্রায় 27 বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত, আমরা দাদাকে দায়িত্ব দিয়েছি, আজাদ ভাই মেম্বার সেক্রেটারি, আজাদ ভাইয়ের সাথে সম্পর্ক কানাডায় আমরা আসার পরে পরে 25-30 বছর থেকে অনেকগুলো সংগঠনের সাথে আমরা সম্পৃক্ত, কমিউনিটি ওয়ার্কে সম্পৃক্ত, তো আমরা খুব সুন্দর একটা টিম গঠন করেছি। এই সাথে আমাদের রনি চৌধুরী আছেন, উনি জালালাবাদের বর্তমান সাধারণ সম্পাদক এবং আমরা ভবিষ্যতে হয়তো জালালাবাদের পুরো নেতৃত্বে আমরা ওনাকে দেখবো বা জালালাবাদকে সংগঠিত করার কাজে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইয়ে করছেন, ফ্রন্টের বৃহত্তম সংগঠন। মঈন ভাই আছেন আমাদের মুরব্বী, 2016 থেকে আমাদের সাথে আছেন, শরীফ ভাই, মঞ্জু ভাই, হানিফ ভাই, সম্মিলিত বাংলা মেলা এই জন্যই করেছি যে যাতে সবার এটা অংশগ্রহণের সুযোগ থাকে এবং সবাই ভাবে যে সম্মিলিত বাংলা মেলা আমাদের নিজের মেলা। আমরা গত 3টা মেলা কিন্তু একইভাবে আপনার এই জন্যই সফল হয়েছে, আমাদের 3টা মেলাতেই আপনার বিপুল জনসমাগম হয়েছিল। এবারও যদি আল্লাহ রহমতে ওয়েদার ভালো হয় আমরা আশা করি 10,000 উপস্থিত হবে। মেলা নিরলস পর্যায়ে পরিশ্রম গত 1 সপ্তাহ পাশাপাশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই বাংলা মেলা একজন সফল আমাদের। আসসালামু আলাইকুম। বাংলা মেলা সম্বন্ধে বাংলা মেলা আসলে ইট ওয়াজ দ্য গ্রেট সম্মিলিত বাংলা মেলা অনেকে মনেও আছে এখন, তারপরে আমরা যে ধারাবাহিকে চলে আসছি আসলেই গুড। আর সবচেয়ে মেলা কয়েন যে কোনো কয়েন সবচেয়ে বড়ো জিনিস হলো কি টিম ওয়ার্ক, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু ট্রাস্ট সামওয়ান, ইউ হ্যাভ টু ইফ সামবডি সে সামথিং হচ্ছে ওকে আপনি করতে পারে। আমাদের যারা আছে আহাদ ভাই, রাশেদ ভাই, রনি, হুয়ার ভাই, চাকারিয়া, উই রিয়েলি রিয়েলি ট্রাস্ট সামওয়ান। আমি যেটা রং বাংলার মেলা, এটা এখানে যারা কমিটি আছে কমিটির মেলা নয়, এটা বাংলার মেলা, এই নামটাই আপনি পরিচয় দেয় এটা কী। অতএব আমি তো আশা করি এই মেলায় যারা সম্পৃক্ত আছে তারা অত্যন্ত সমাজের ভালো মানুষ, অত্যন্ত খ্যাতিমান মানুষ, এবং এই মেলা থেকে এটা আমি বলবো যে এটা ফান্ড রাইজিং ইভেন্ট। এই ফান্ড এরা যারা কমিটিতে থাকবে কাজ করবে কেউ কিন্তু পয়সা নেবে না, সবাই অনারারি কাজ করবে। এই উপস্থাপক যিনি আমাদের বৃহত্তর সংগঠন সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশনের উনি সেক্রেটারি, উনি সুন্দর উপস্থাপনা করেছেন এবং আমি অনুরোধ করবো যে ফ্লোর থেকে দু একজন যদি কথা বলে এবং এই মেলাটা এই মানুষের কাছে পৌঁছে। সালাম আলাইকুম। বাংলা মেলা শুরুতেই আমি ইনভলভ ছিলাম, আমি সেজন্য শিওর ছিলাম না প্রথম দিকে, এবং মেলার নাম নিয়ে কেউ জন বলেছিলেন যে মেলাটা রূপকার সাজেস্ট করেছিলেন, এটার নাম হোক সম্মিলিত বাংলা মেলা। কেন সম্মিলিত? বাংলা মেলা হতে পারে অনেক কিছু হতে পারে, সবাই সম্মিলিত।
তো উনি যুক্তি দেখালেন এবং সেটা আমি দেখলাম আজকে চার বছর মানে চতুর্থ মেলাতে এসে, এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট ছিল। এই জন্য এই মেলাটা আসলে কোনো একটা বিশেষ গ্রুপের না, এই মেলাটা সকলের, এটা বোঝানোর জন্যই সম্মিলিত শব্দটা ব্যবহার করা হয়েছে এবং এটা যথার্থই হয়েছে। এবং আজকে আমি মূল্যায়ন করতে পারি প্রথম দ্বিতীয় তৃতীয় আজকে চতুর্থ মেলা প্রস্তুতি সভা এখানে দাঁড়িয়ে, এটা সম্মিলিত বাংলা মেলা, এটা সবার মেলা, প্রত্যেকের মেলা, এখানে কোনো দল বা কোনো গ্রুপের না। এবং ইভেন কি নেবেন না মেলা সাকসেসফুল হবে কি না বিভিন্ন ধরনের আছে, প্লিজ আমি বলা শিখেছিলাম কিন্তু ওই বাংলা মেলার পর থেকে দেখা শুরু হলো, মানুষ আসলো এবং এত মানুষ যেটা সবাই বলেছেন পুরো স্টেডিয়াম মানুষের মানে দাঁড়ানোর জায়গা নেই এই অবস্থা। সো তখন আসলে ফিলটা হলো যে কমিউনিটি এত বড় যে আপনি যদি একটা সিনসিয়ারলি কাজ করেন, কিছু একটা যদি প্রেজেন্ট করেন, মানুষ আসবে। তো আশা করছি বাংলা মেলা একইভাবে কন্টিনিউ করবে। আর এখানে এমন কিছু মানুষ জড়িত, মইন আঙ্কেল আছেন, আহমদ ভাই, রেশাদ চাচা আছেন, যে এরা যদি আমাকে বলে যে ড্যানফোর্টে চায়ের দোকান দিব একটা, তুমি এসে বসো, আমি সেই চায়ের দোকানে বসবো। কারণ হচ্ছে আমি জানি যে এটার পেছনে ওনাদের একটা ভালো ইন্টেনশন আছে। বাংলা মেলাও ঠিক একইভাবে শুরু করেছিল, এখনও চলছে। সো যেভাবে পারি, শুধু আমি না, আমার সাথে যারা আছেন আরও অনেকেই পরিচিত ভাই বন্ধু আছেন যারা ব্যবসা করছেন বিভিন্নভাবে প্রফেশনালস, সবাইকে ইনভলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি রেফেল ড্র কোনো সুযোগ এখনও থাকে, কয়েকজন আছেন আমার পরিচিত যারা এখনও হয়তো স্পন্সরগুলো নেন নাই, তো ওই রেফেল ড্র প্রাইজগুলো কিন্তু নিতে পারেন, কারণ এটা একটা বড় পাবলিসিটি হয়। আমাদের সমাজে কিছু ফাইন ব্যক্তিত্ব এখানে আছে সাদা মনে, ওটা কোনো প্রশ্নেতে ওঠে না আপনি কি করবেন, জাস্ট ব্লাইন্ড ক্লোজ ইউর আইস অ্যান্ড পার্টিসিপেট দ্যাট, সো দ্যাটস মাই থিং অ্যান্ড আই উইল বি উইথ বাংলা মেলা যখন যখন যেভাবে লাগে আমি আছি। সো শুভকামনা করি। আর রজন ভাই একটু যেটা বললো যে আসলে সহযোগিতা হলো অনুষ্ঠানে আমরা যদি দোষ দেখি অনেক ধরতে পারবো, ওয়াই নট উই জাস্ট হেল্প অ্যাট দ্য ডে অফ দ্য ইভেন্ট, তো ময়লা উঠায় পরে হয়েছে আপনার উঠায় কিছু নেই। আর এই ভাই করবে কিংবা জাকারিয়া ভাই করবে, উই নট গোনা ওয়েট ফর হিম, জাস্ট উই ডিড আওয়ার সেলফ। দেখুন জিনিসটা সুন্দর হবে এবং অনুষ্ঠানের শেষে যেন আমরা কেউ না যাই, যারা আছে আছেন আপনার মধ্যে, প্লিজ ওয়েট আনটিল দ্য এন্ড, কল পিপল টু ফিনিশ। 2012 থেকে এখানে ছিলাম আমি, পার্সোনাল ইঞ্জুরি ল প্র্যাকটিস করতাম আমার সিনিয়র লয়ারের সাথে, তো মাঝখানে আমি বেশ কয়েক বছর কোনো কিছু করে শুধু জাস্ট ট্রাই টু মেক মানি, আমি তাদেরকে একটা স্পন্সর দেওয়ার চেষ্টা করছি, বলছে উই হ্যাভ এনাফ মানি, উই ডোন্ট নিড এনি মোর। সো আমাদের জব হইলো জাস্ট এন্টারটেইনিং আদার পিপল, নট মেকিং মানি ইন দিস। So I hope we can do something better than and make it. Thank you. Hello, mandi ko korar jonno rat team porishkar korche tader ke amar antore onushtan theke dhonnobad. Adan bhai ke thank you. Shom bhai ke bhage ashar jonno amra shobai ache apnader sathe. For all over the community. Thank you Ahmed bhai. প্রবাসে বাংলার মেলার প্রয়োজনীয়তা কেন অনুভব করলেন আপনারা? আমরা প্রবাসে বাংলার মেলার অনুভব করছি এই কারণে যে আমরা যারা এখানে আছি, আমরা বাংলাদেশ থেকে যারা আসছি, আমরা বাঙালি এবং বাংলাদেশি, আমরা আমাদের কৃষ্টি, আমাদের সভ্যতা, আমাদের আচার, আমাদের নেক্সট জেনারেশন, আমার আপনার ছেলে মেয়েদের জানানোর দরকার যে আমরা কে, আমাদের রুট কোথায়। এর জন্য আমরা এখানে আয়োজন করি প্রতি বছরই বাংলাদেশি মেলা, বাংলার মেলা। আমরা সেখানে বাংলাদেশের কৃষ্টি, বাংলাদেশের সভ্যতা, এইগুলাকে সম্মিলিতভাবে সম্মিলিত প্রয়াসে আমরা তুলে ধরি। আমি আশা করব আপনারা যারা এই টরন্টো শহর বা আশেপাশের শহরের বাংলাদেশি ভাই বোনেরা আছেন, আপনারা সবাই আসবেন, উপভোগ করবেন। এইখানে অনেক রকমারি জিনিস থাকবে, রকমারি খাবার থাকবে, বাউলের গান থাকবে, বাংলাদেশি শিল্পী থাকবে, এখানের কচিকাচার মেলা থাকবে, এদের এইখানের লোকাল শিল্পীরাও থাকবেন,
দুপুর 12টার থেকে রাত্রে 10টা সাড়ে 10টা পর্যন্ত সেটা কন্টিনিউ হবে। আগামী 4 সেপ্টেম্বর রোববার আমি বাংলা মেলার পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা অবশ্যই আসবেন। উৎসবের নগরীতে পরিণত হয়েছে টরন্টো এখন, এবং এরই মধ্যে আমরা শুনছি যে আপনারা একটি বাংলাকে কেন্দ্র করে, বাংলা ভাষাভাষী মানুষকে কেন্দ্র করে একটি মেলার আয়োজন করতে যাচ্ছেন প্রতি বছরের মতো এবারও। এই মেলাটা আসলে কি এবং এই মেলাতে কি থাকবে? এই মেলাটা আসলে শুরু হয়েছিল 2016-এ বাচমান স্টেডিয়ামে, হাজার হাজার লোকের সমাগম হয়েছিল। তারপরে এটা আমরা সুইচ করে আমরা নিয়ে আসলাম বাংলা টাউনের কেন্দ্রে, এটা হচ্ছে ডেন্টোনিয়া পার্ক। এবারও আমরা করোনার 2 বছর আমরা পরে আবার এখন নতুন করে আবার এটার একটা রূপরেখা আমরা ধারণ করেছি। আমি আশা করি 4 সেপ্টেম্বর আমাদের এই যে ডেন্টোনিয়া মাঠে হাজার হাজার লোকের সমাগম হবে, এবং আপনাদের ভাই বোন সবারকে, প্রত্যেকটা বাংলাদেশ ভাই বোনদেরকে আমি অনুরোধ করছি ওই দিন আসার জন্য এবং এটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। আমি 4 সেপ্টেম্বর ডেন্টোনিয়া মাঠে হতে যাচ্ছে আমাদের সম্মিলিত বাংলা মেলা। এই বাংলা মেলায় থাকছে আমাদের সুনামধন্য শিল্পীগণ আসবেন, পাশাপাশি বিভিন্ন ধরনের স্টল ফুড থাকবে, আপনারা সারা দিন ভরে উপভোগ করতে পারবেন দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত। তাই আমি উদার তো আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি, আপনারা আসুন, দেখুন এবং উপভোগ করুন এই সম্মিলিত বাংলা মেলায়। ধন্যবাদ ক্লাইম্যাক্স চ্যানেলকে, ধন্যবাদ টরন্টোবাসীকে, ধন্যবাদ বাংলাবাসী মানুষকে।